কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা একটা কাস্টম ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারি। তো আমি বেশি কথা বলবো না। তো আমাদের আসলে এই কাস্টম এই যে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন, তো এগুলো আমাদের একটু জানা দরকার। তো এই জন্য আমি তো আমি এখানে দেখেন যে আমাদের আসলে কি কি প্রয়োজন। তো আমাদের এইচটিএমএলটা অ্যাডভান্স, অর্থাৎ এইচটিএমএল সম্পর্কে খুব ভালো মোটামুটি খুব ভালোই ধারণা থাকতে হবে, মোটামুটি না খুব ভালো ধারণা থাকতে হবে। এছাড়া আমাদের আছে সিএসএস, সিএসএস অ্যাডভান্সড হতে হবে। এইচটিএমএল থেকে সিএসএস আরো বেশি আপনার আর কি ধারণা থাকতে হবে, এবং এই সিএসএস সম্পর্কে আপনার যে জ্ঞান অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি এটা কখনো পারবেন না, কারণ একটা ওয়েবসাইট ডিজাইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিএসএস, তো এটাকে আপনার খুব ভালোভাবে জানতে হবে। এছাড়া আমাদের আর পিএইচপি বেসিক মোটামুটি আর কি বেসিক জানলে হচ্ছে। এছাড়া আমাদের আরো জানতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমাদের প্রথমে এইচটিএমএল অ্যাডভান্স, সিএসএস অ্যাডভান্স, পিএইচপি বেসিক, জাভাস্ক্রিপ্ট। এছাড়াও আমাদের আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তো এটা সম্পর্কেও আমাদের তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং কাস্টমাইজেশন সম্পর্কেও মোটামুটি ভালো ভালো ধারণা থাকতে হবে। তো এই এইগুলো সম্পর্কে যদি আপনার মোটামুটি ধারণা থাকে তাহলে আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কিন্তু একটা সার্ভারের প্রয়োজন, তো এই জন্য আমরা লোকাল সার্ভারের ব্যবহার করবো। তো সেজন্য আমাদের দরকার জ্যাম্প, অম্প অথবা ম্যাম্প, এই ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করবো। তো আমি আমার কম্পিউটারে জ্যাম্প ইনস্টল করা আছে, তো আমি জ্যাম্পের মাধ্যমে আপনাদেরকে এই এটা দেখাবো। তো তো আজকে এই পর্যন্তই, আমি আর বেশি কথা বলবো না। আগামী পর্বে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এবং এর পরবর্তী থেকে আমরা একটা থিম কিভাবে শুরু করব এটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।